আজকে আমরা চটকপুর থেকে রামহাটা যাব। শুনলাম তো খোলা আছে, আর তাকদা স্টে করার ইচ্ছে আছে এখানে। অর্ধেকটা অফ রোড বেরিয়ে এসছি, কিন্তু ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। আমরা গোপ্রোটা অন করলাম, আমি লিড করছি, আমার পেছনে বাকি তিনটে বাইক আছে। কথা হয়ে গেছে, আমরা মাঝখানে কোথাও দাঁড়াবো না, আস্তে আস্তে করে বেরিয়ে সোজা চেকপোস্টে। মুরলিমার জন্য যে গাড়িটা হায়ার করা হয়েছিল, গাড়িটা ওকে চেকপোস্টের নিচে 5 কিলোমিটার নিচে ড্রপ করে ফিরে এসছে। অলরেডি ও দাঁড়িয়ে আছে। আটা ক্যামেরায় যা দেখা যাচ্ছে রাস্তাটা তার থেকে অন্তত পক্ষে 10 গুণ আরো টাফ। ক্যামেরায় মনে যাচ্ছে না স্পোর্টস বাইকে পিটিয়ে নিয়ে এই রাস্তায় আসা মানে গাড়ি ভেঙে চুড়ে ফেরত যাওয়া। এনএসটাতে তাও পসিবল, ঢোকা বেকার। শিলিগুড়ি বা এনজিপি থেকে সোজা কার্সিং হয়ে লাইট নিয়ে নেওয়াই ভালো। সেকেন্ড গিয়ার লাগালাম, এখনো রেডিয়েটর ফ্যান কিকিং হয়নি, পৌঁছে যাক আর কোনো ব্রেকডাউন যেন না হয়। টেনশন হচ্ছে রিক্তে নেই, কেন রিক একা, ওই একমাত্র একা যে ওর গাড়ি ক্লাচিং ঠিক মতো করতে পারছে না, গাড়ি এয়ার ফেয়ার নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বুক 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 করে স্টার্টার বন্ধ হচ্ছে, রেস পাচ্ছে না। আমি পরদিন তো গাড়িটা নিয়ে বেশ কিছু রাস্তা ঘুরে এলাম, কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দর পাওয়ার আছে। ও বলছে পাওয়ার লস হচ্ছে, ল্যাগ হচ্ছে, কার্বোরেটর গাড়ি এসে ফেলে বন্ধ হচ্ছে। 4,500 ফিটের মধ্যে কার্বোরেটর রিপেয়ার কোনো ব্যাপার আসেই না। অক্সিজেন লেভেল অনেক আছে এখানে, কোনো এফআর টিমিংয়ের দরকার পড়ে না। সোমেন রাস্তা দেখে না যায়।
পাঞ্চার হয়ে আছে, ওই অবস্থাতেই কলকাতা গেছি আমি। আমি পাঞ্চার আমি বাইরে থেকে বানাবো না, আমি চাকা খুলে ফেরত গেলাম, আবার পুরো সেন্টার অফ দ্য টায়ারে পাঞ্চার আছে। Look at the view. Temperature is now around 15 degrees C as per Google update. কাল রাতে তো 5 থেকেও কমে গেছিল, মা বলে লাগে আমি ঠিক মতো করে সেট করে বসিনি, ড্রাইভিং ফ্যানটা পড়েছি। কষ্ট না
সার্থক হয়ে যায় এরকম ভিউ দেখার পরে।